হ্যালো, আসসালামু আলাইকুম। বন্ধুরা সবাই ভালো আছেন? আমি আপনাদের সামনে শোল্ডার টপসিন কীভাবে করে তার ভিডিও নিয়ে এসেছি। দেখুন, আমি স্লোলি আপনাদেরকে দেখাচ্ছি, যে স্লোলি ভিডিওর মাধ্যমে আপনারা কীভাবে বডিটিকে ধরে বা হ্যান্ডেলিং করে, কীভাবে মেশিনের পিঠের নিচে দিচ্ছে তা দেখে আপনারা এই প্রসেসটি কীভাবে কোয়ালিটি সম্পন্ন বডি করে তা শিখে নিতে পারবেন। দেখুন, বডিটি দুই হাত দিয়ে কীভাবে ধরে ফ্ল্যাট টপ মেশিনের নোজ গাইডের মাধ্যমে দেখুন কীভাবে টপসিন দিচ্ছে। দেখুন, লেফট শোল্ডার টপসিন দেওয়া হয়ে গেল। দেখুন, তারপরে রাইট শোল্ডার টপসিন দিচ্ছে। এখানে একটা লুপ আছে, তার জন্য লুপটিকে ওইদিকে সরিয়ে নিচ্ছে। নেওয়ার পরে তারপরে টপসিন দেওয়া হচ্ছে। দেখুন, আবারও দেখে নিচ্ছে লুপটি সরে গেছে কিনা, না পিঠের নিচে এসে পড়েছে। তারপরে দেখুন, রাইট শোল্ডারও শেষ হয়ে গেল। দেখুন, এবার তার অরিজিনাল ক্যাপাসিটি সে কীভাবে দ্রুত শোল্ডার টপসে দিচ্ছে। দেখুন, এভাবে একজন অপারেটার 180 থেকে 200 বা 250 প্রোডাকশন দিয়ে থাকে। দেখুন কত দ্রুত একজন অপারেটার শোল্ডার টপসিং দিচ্ছে, তা দেখে আপনারা অতি সহজেই কীভাবে শোল্ডার টপসিং দ্রুত দেওয়া হয় তা দেখে শিখে নিতে পারবেন। আর আপনারা সবাই আমার ভিডিওগুলো দেখে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করিবেন আর নিচে বেল আইকনটি চেপে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।